News Only 24. News Only 24. আর কয়েকদিন তারপরেই বড়দিন, আর বড়দিন মানেই কেক। এই কেককে সম্বল করেই ঘরের গৃহবধূ লক্ষ্মীর ভাণ্ডার খুলে ফেলেছেন, ঘরে বসেই তৈরি করছেন কেক। তার কেক নামি দামি কোম্পানিকেও চ্যালেঞ্জ দিচ্ছে। রানাঘাট সড়কপাড়ার বাসিন্দা ঘরের গৃহবধূ মুক্তা রায় ইতিমধ্যে তাক লাগিয়ে ফেলেছেন কেক তৈরি করে। তার কেকের চাহিদা শুধুমাত্র রানাঘাট কেন্দ্রিক নয়, তার কেকের চাহিদা বিভিন্ন জায়গার ক্রেতারা তার কেক কিনছে। 50 থেকে শুরু করে 10,000 টাকার কেক তৈরি করে বিক্রি করছেন। গত 2 বছর করোনা আবহে কেক বিক্রি কম হলেও বসে থাকেননি মুক্তা রায়। তবে এই বছর মুক্তা দেবী বড়দিন উপলক্ষে কেকের ভালোই অর্ডার পেয়েছে। কেকের কেন আপনি তৈরি করছেন এবং কেন এটা ইন্টারেস্ট? অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় মায়ের হাত থেকেই মানে কেক বানানো শুরু আর কি। মা কেক বানাতো ছোটবেলায়, মানে আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের থেকেই দেখেছি যে মা ছোটবেলায় কেক বানাতো, খেতাম, ওই থেকেই কেকটা ভালো লাগতো। তারপরে যখন আমি বড় হলাম আর কি, পড়াশুনো কমপ্লিট, তো ইচ্ছা ছিল নিজের পায়ে কিছু মানে দাঁড়িয়ে কিছু একটা করব। তো রান্না বান্না আমার ভালো লাগে, তো সেখান থেকে এই কেকের প্রতি একটা আমার এসেছে। কোথায় কোথায় যাচ্ছে কেকগুলো? কেকটা আমার রানাঘাটের আশেপাশে, যেমন অনেক কৃষ্ণনগর থেকে, দমদম থেকে, তারপরে এছাড়া আশেপাশে অনেক এলাকা থেকেই আমার অর্ডারটা আসে এবং আমি অর্ডার নিই। মানে এমন যে 2 দিন আগে আমাকে অর্ডার দিলে সেটা আমি দিনের দিন দিতে পারি। আর সামনেই 25শে ডিসেম্বর আসছে, এখনই মোটামুটি মানে অর্ডার নেওয়া মানে শুরু করেছি এবং যদি মানে কী বলবো, না করোনা আবহের জন্য তিন গেছিল বিজনেসে আমি আসছি 3 বছর, তো করোনার জন্যে 2 বছর আমি অতটা ভালোভাবে করতে পারিনি। তবে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা মোটামুটি, যারা পরিচিত আছেন মোটামুটি, তারাই অর্ডার নিয়েছে ঘরে। যেহেতু ঘরের কেক এখন তো বিভিন্ন ধরনের বাজারে অনেক অনেক ধরনের কেক পাওয়া যায়, তো যারা যারা আর কি খেয়েছে, হোমমেড কেক কিন্তু একটু আলাদাই হয়, ফ্রেশভাবে তৈরি করা এবং একটা কেকের পিছনে কতটা লেবেল মানে কতটা পরিশ্রম সেটা যারা হোমমেড বানায় তারাই বোঝে কিন্তু। তো এই আর কি। কত টাকা দামের দামের আছে কেক আপনার এখানে? কত টাকা দামের কেক আছে? হ্যাঁ, এখানে আমার আমার হাইয়েস্ট অফ দিয়ে এসছে 10,000 টাকার কেক। বাহ, সেখানে কি কি আছে? না না, মানে কেক ভ্যারাইটি বিভিন্ন ধরনের, মানে এটা হচ্ছে কাস্টমাইজ, মানে কাস্টমার যেমন চাইবে আমি ঠিক সেইভাবে বানিয়ে দিতে পারি, সেটা বিগ অ্যামাউন্টেও হতে পারে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মুক্তা রায়।